আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানালাইজিং ডিএসসিভি ট্রাফিক। আমরা ডিএসসিভি ট্রাফিকটাকে কীভাবে কাজ করব। হ্যাঁ, দেখো, আন্ডারস্ট্যান্ডিং হাউ ক্লায়েন্টস অবটেন কনফিগারেশন। সাপোজ আমরা যখন কই গেলই আমরা যখন ক্লায়েন্টে যা আইপিটাকে অপটিন অটোমেটিক্যালি করে দেয়, তখন সে কী করে, ডিএসসি সার্ভারকে খোঁজা শুরু করে না। যদি পায় তাহলে ডিএসসি সার্ভার একটা আইপি প্রোভাইড করে, তারপর সে আইপিটা পায়, তাই না? এই যে প্রসেসটা কীভাবে প্রসেসটা হয়, ডিএসসিপি ক্লায়েন্টস ইউজ টু ডিফারেন্ট প্রসেসেস টু কমিউনিকেট উইথ ডিএসসিপি সার্ভারস। ডিএসসি সার্ভারের সাথে যদি ডিএসসি ক্লায়েন্ট কমিউনিকেট করতে চায়, তাহলে দুইটা প্রসেসের মাধ্যমে কমিউনিকেট করতে পারে। একটা হচ্ছে দ্য ইনিশিয়ালাইজেশন প্রসেস অকার্স হোয়েন এ ক্লায়েন্ট কম্পিউটার ফার্স্ট স্টার্ট। যখন কম্পিউটারটা স্টার্ট করে প্রথম, তখন সে কী পায়, তখন সে ডিএসসি সার্ভারকে খুঁজতে থাকে এবং তার কাছে আইপি নিয়ে আইপিটাকে ইনিশিয়ালাইজ করে। এখন ইনিশিয়ালাইজ মানে কি, কম্পিউটার আইপিটাকে সেট করে, ঠিক আছে? এই যে কম্পিউটার স্টার্ট হওয়ার সময় একটা প্রসেস আছে, এই প্রসেসটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমরা ইচ্ছা করে কী করতে পারি, এ ক্লায়েন্ট ডিএসসি থেকে আইপি পেয়ে থাকে, ঠিক আছে, এই ইনিশিয়ালাইজেশন প্রসেসের মাধ্যমে। আরেকটা প্রসেস হচ্ছে দ্য রিনিউয়াল প্রসেস। সাপোজ প্রসেস অকার্স আফটার এ ক্লায়েন্ট হ্যাজ এ লিজ বাট নিডস টু রিনিউ। সাপোজ এখানে আমাদের কয়দিনের জন্য থাকে, 8 দিন থাকে না? এখন যদি কোনো 8 দিন পার হয়ে যায়, তখন তার কি, সে কি আর আইপি পাবে? তখন রিনিউ করতে হবে কীভাবে, এই রিনিউয়ের মাধ্যমে, ঠিক আছে? রিনিউ যখন করবে তখন সে নতুন করে একটা আইপি পাবে। তাহলে এখানে কী দেওয়া আছে, ইনিশিয়াল রিচ প্রসেস। দ্য ফার্স্ট টাইম এ ডিএসসিপি এনাবল্ড ক্লায়েন্ট স্টার্টস, ইট অটোমেটিক্যালি এনগেজেস দ্য ফলোয়িং ইনিশিয়ালাইজেশন প্রসেস টু অবটেন এ লিজ ফ্রম এ ডিএসসি সার্ভার। আচ্ছা, লিজ লিজ কথাটা বারবার আসছে, লিজ মানে কি জানো? আচ্ছা, ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি ক্লায়েন্ট যে আইপিটা পায়, এই ক্লায়েন্ট আইপি যেন রিকোয়েস্ট করবে এবং ডিএসসিপি সার্ভার আইপিটা ক্লায়েন্টকে দিবে, এই যে প্রসেসটা, এইটাকে বলা হয় লিজিং, ঠিক আছে? এবং ডিএসসি সার্ভার থেকে যে ক্লায়েন্ট আইপিটা নিল, এটাকে বলা হয় লিজ, বুঝছো? অর্থাৎ ধার নেওয়া বা ভাড়া নেওয়া। এখন কীভাবে কাজ করে এটা আমরা দেখি। দ্য ফার্স্ট ডিএসসিপি ক্লায়েন্ট ব্রডকাস্ট এ ডিএসসিপি ডিসকভার মেসেজ টু দ্য লোকাল সাবনেট। প্রথমে কী করে, ডিএসসিপি ক্লায়েন্ট একটা ডিএসসিপি ক্লায়েন্টের জন্য ডিসকভার মেসেজ ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট মানে কি, ব্রডকাস্ট হচ্ছে একটা কম্পিউটার নির্দিষ্ট একটা মেসেজ পার্টিকুলার, যেমন আমরা পিং করি, পিং দেওয়া আইপি অ্যাড্রেস দেয়, তখন কী হয়, এই হাবে আসে, ঠিক আছে? এবং সেই হাব থেকে সে প্রত্যেকটা কম্পিউটারে সেই মেসেজটা পাঠায় যে তোমার আইপি এটা কেন, ঠিক আছে? যেই কম্পিউটার সাথে আইপি ম্যাচ করবে শুধুমাত্র সেই কম্পিউটার রিপ্লাই করবে, ওই যে রিপ্লাই আইপি অ্যাড্রেস শো করে না, রিপ্লাই করবে। আর যেইগুলোর সাথে যদি ম্যাচ না করে তাহলে কী করবে, রিকোয়েস্ট টাইমার দেখাবে, ঠিক আছে? এটাকে বলা হয় ব্রডকাস্ট মেসেজ। একটা কম্পিউটার নেটওয়ার্কে অন্যান্য একাধিক কম্পিউটারের কাছে কি একটা মেসেজ পাঠাবে, এই মেসেজটাকে বলা হয় ব্রডকাস্ট মেসেজ। এবং এই ব্রডকাস্ট মেসেজের ক্ষেত্রে নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার ওই মেসেজটাকে পড়বে, রিড করবে, বাট যেই কম্পিউটার সাথে ম্যাচ করবে মেসেজটা, শুধুমাত্র সেই কম্পিউটারটাই রেসপন্স করবে, অন্যগুলো আর রেসপন্স করবে না। এই প্রসেসটাকে বলা হয় ব্রডকাস্ট মেসেজ। এখন তাহলে কী করবে, ডিএসসিপি ক্লায়েন্ট
কি করলাম, এখন তাহলে ডিসিপি ক্লায়েন্ট ফার্স্ট কী করবে, ডিসিপি সার্ভারের কাছে ডিসকভার মেসেজ শো করবে। এ ডিএসসিপি সার্ভার ক্যান রেসপন্ড উইথ এ ডিএসসিপি অফার মেসেজ, তখন কি করবে, ডিএসসিপি সার্ভার রেসপন্স করবে ডিএসসিপি অফার মেসেজ দ্বারা। সাপোজ নেটওয়ার্কে একটা ডিএসসিপি ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভারকে একটা ডিসকভার মেসেজ পাঠাবে। ডিসকভার মানে কি, মানে খুঁজে বের করা, একটা ডিএসসিপি সার্ভারকে খুঁজে বের করার জন্য একটা ডিসকভার মেসেজ পাঠাবে। যখন সে খুঁজে পেল ডিএসসিপি সার্ভার, তখন সে কী করবে, একটা অফার মেসেজ পাঠাবে। এই অফার মেসেজের মধ্যে কী থাকবে, তার স্কোপ যে আমার 10 থেকে 100 পর্যন্ত আমি আইপি দিতে পারি, লিজ দিতে পারি, ঠিক আছে, এই জন্য একটা অফার পাঠাবে। অফার মেসেজ পাওয়ার পর ইফ নো ডিএসসিপি সার্ভার রেসপন্ড টু দ্য ক্লায়েন্ট ডিসকভারি রিকোয়েস্ট, দ্য ক্লায়েন্ট ক্যান প্রসিড ইন আইদার টু ওয়েজ। যদি কোনো ডিএসসিপি সার্ভারকে না পায় তাহলে দুটা ওয়েতে ক্লায়েন্ট মেসেজ পেতে পারে। একটা হচ্ছে এপি পা আইপি পাবে 1699, যেটা আমি বললাম। আরেকটা হচ্ছে যদি অল্টারনেট আইপি সিলেক্ট করা থাকে তাহলে সেই আইপিটা পাবে যদি সে ডিএসসিপি সার্ভারটাকে খুঁজে না পায়। তারপরটা হচ্ছে ডিএসসিপি অফার ইজ রিসিভড, ডিএসসিপি অফার মেসেজ যেটা সেটা কে পাঠায়, ডিএসসিপি সার্ভার, সেটা রিসিভ করবে, কে রিসিভ করবে, ডিএসসিপি ক্লায়েন্ট। ডিএসসিপি ক্লায়েন্ট রিসিভ করার পর সে ডিএসসিপি রিকোয়েস্ট মেসেজ পাঠাবে, কাকে পাঠাবে, হ্যাঁ ডিএসসিপি রিকোয়েস্ট মেসেজ ক্লায়েন্ট পাঠাবে সার্ভারকে। তারপর কী করবে, টিপিক্যালি দ্য অফারিং সার্ভার সেন্ডস ডিএসসিপি অ্যাকনোলেজমেন্ট, যদি যে রিকোয়েস্টটা পাঠালো সেই রিকোয়েস্টটা যদি রাখার মতো হয় তাহলে ডিএসসিপি সার্ভার কী করবে, একটা অ্যাকনোলেজমেন্ট মেসেজ শো করবে, ঠিক আছে। ওয়ান্স দ্য ক্লায়েন্ট সার্ভিস অ্যাকনোলেজমেন্ট ইট কনফিগার ইটস ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইউজিং ইন রিপ্লাই অ্যান্ড জয়েন্স দ্য নেটওয়ার্ক, তাহলে কী হবে, যখন অ্যাকনোলেজমেন্ট একটা মেসেজ পাবে কার কাছ থেকে, সার্ভারের কাছ থেকে, তখন তার টিসিপি আইপি প্রপার্টিসে একটা আইপি সেট হয়ে যাবে, তখন সে নেটওয়ার্কে অন্যান্য কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারবে, ঠিক আছে। আর রিনিউয়াল প্রসেসে আমরা কী করব, যখন আমাদের টাইমটা শেষ হয়ে যাবে তখন আমরা /renew মেসেজ আইপি কনফিগ /renew কমান্ডটা দিব। দ্য ক্লায়েন্ট সেন্ডস রিকোয়েস্ট মেসেজ ডিরেক্টলি টু দ্য সার্ভার, তাহলে আমরা এই কমান্ড দিলে কী করবে, ডিএসসিপি সার্ভার একটা রিকোয়েস্ট মেসেজ পাঠাবে। আগে যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে নাই, যেমন ডিসকভার মেসেজ, তারপর তোমার অফার মেসেজ, কোনোটাই নেই। এখানে কী আছে, একটা রিকোয়েস্ট মেসেজ পাঠাবে, কে পাঠাবে, সার্ভার পাঠাবে রিকোয়েস্ট মেসেজ। ক্লায়েন্ট সার্ভারকে একটা রিকোয়েস্ট মেসেজ পাঠাবে, ইফ দ্য সার্ভার ইজ রিচেবল, যদি সার্ভারটা পায় কমিউনিকেশন হয় তাহলে সার্ভার একটা কী করবে, অ্যাকনোলেজমেন্ট মেসেজ শো করবে, যখন পাবে তখন সে একটা আইপি পাবে এবং নেটওয়ার্কে যে কোনো কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারবে। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব যে কীভাবে এটা কাজ করতেছে, ঠিক আছে। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ডিসি সার্ভারটাকে স্টার্ট করব, তারপর
আর একটা মেশিন স্টার্ট করি যেটা ক্লায়েন্ট থাকবে। টার্মিনাল ট্রাই করলাম। আর আমাদের এই কাজটা করার জন্য অবশ্যই নেটওয়ার্ক মনিটরটা লাগবে। আমরা অ্যানালাইজ করব, দেখব যে কীভাবে সে রিকোয়েস্ট পাঠাচ্ছে, কীভাবে ওই রিসিভ হচ্ছে। আমরা ট্রাফিকটাকে অ্যানালাইজ করব। আমরা প্রথমে এই ই সার্ভারটাকে, ডিএসসিপি সার্ভারটাকে কী করব, নেটওয়ার্ক অ্যানালাইজ স্টার্ট প্রোগ্রামস অ্যাডমিনিস্ট্রেটিভ টুল নেটওয়ার্ক মনিটরটাকে স্টার্ট করব। ক্যাপচার স্টার্ট, ঠিক আছে। স্টার্ট করার পর আমরা এখন ক্লায়েন্টে যাব, টার্মিনাল সার্ভারে যাব। এখানে গিয়ে ডিএসসিপি সার্ভারে ক্লায়েন্টে আমরা কীভাবে করি, এই অপটেন অটোমেটিক্যালি দিয়ে দিব। তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে config slash re and ew rename। রিনিউ মানে কি, নতুন করে অ্যাড করা। অ্যান এরর ওয়ার্ক অকার্ড, ১২৮ পেয়েছে, তাই না? এখানে উল্টা পাল্টা পায়।
শুধু ফিজিক্যাল মেশিন হিসেবে না। মনে হয় আমরা রিজার্ভ করে দিয়েছিলাম। রিলিজ করলাম না, রিলিজ করার পর কী হচ্ছে দেখো তো, সব জিরো জিরো হয়ে গেছে না। এখন আমি নেটওয়ার্ক মনিটরে যাই, নেটওয়ার্ক মনিটরটা আমি স্টার্ট করলাম, ক্যাপচার স্টার্ট। এখন আমি কী করব, রিলিজের পরিবর্তে আমি এখানে রিনিউল পাইছে 40। এখন আমরা ডিসি সার্ভারে গিয়ে ক্যাপচার স্টপ করব। ফিল্টার ওকে, কি করলাম এখান থেকে ক্যাপচার ডিসপ্লে, ক্যাপচার ডাটা ডিসপ্লে থেকে আমরা ফিল্টারে ক্লিক করব, প্রোটোকল ইকুয়াল এনি 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 সিলেক্ট করে এক্সপ্রেশন সিলেক্ট করব। এখান থেকে আমরা প্রোটোকল সিলেক্ট করে ডিজেবল সিলেক্ট করব, ডিজেবল অল, ঠিক আছে। সবগুলোকে আমরা যখন ডিজেবল করে দিব তখন এই যে ডিজেবল প্রোটোকল এই কলামের আন্ডারে চলে আসবে। এখান থেকে আমরা ডিএসসিপিটাকে সিলেক্ট করব, প্রোটোকলের নাম ডিএসসিপি সিলেক্ট করে এখানে আমরা এনাবল সিলেক্ট করব, ঠিক আছে। তখন কি আমাদের এনাবলে চলে আসলো। এখন এটার উপর ডাবল ক্লিক করি, সিলেক্ট করে ওকে, দেখছো প্রোটোকল ইকুয়াল ইকুয়াল কি আসছে, ডিএসসিপি আসছে না। আর তখন সবগুলো তোমার এনাবল ছিল, তার জন্য অল আসছিল, তোমার এনি আসছিল ওকে। এখন শুধু কি ডিএসসিপিটা শো করতেছে না, দেখো প্রথমে কি ডিসকভার, তাই তো, তারপর কি অফার করছে, কে কে কাকে করবে অফার, ডিসি সার্ভার ক্লায়েন্টকে অফার করবে। আমার অফারের পর্ব পাওয়ার পর কি করবে, ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট করবে, তারপর ফাইনালি কি অ্যাকনলেজমেন্ট করবে, কে করবে, সার্ভার করবে। এর ফলে কি হবে, ক্লায়েন্ট পার্টিকুলার একটা আইপি পাবে, কার কাছে, ডিসি সার্ভার কাছে, বুঝছো।
কি কঠিন লাগছে নাই? বুঝছো কি না সেটা বলো। যে প্রসেস আমি যেগুলো বলছি সবগুলো প্রসেস আছে এখানে। এই যে সোর্স কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস, এটা দেখাবো। এই যে ডিসকভার কে করছে, এখানে BCAE না? আমরা চলো যাই এটাতে। BCAE আছে, তাহলে ক্লায়েন্টে এটা ডিসকভার করছে। এখন মানে অফার কে করছে? লোকাল কম্পিউটার। তা লোকাল কম্পিউটার মানে কি? আমাদের সার্ভার এটা। আবার রিকোয়েস্ট কে পাঠাইছে? BCAE, এই যে এটা, তাহলে কি ক্লায়েন্ট এটা। আবার এক নলেজমেন্ট কে করছে? লোকাল মানে হচ্ছে DHCP সার্ভার, বুঝছো? এই সেভ করার প্রয়োজন নাই। কত চ্যাপ্টার যেন করালাম এটা?